হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি 2018 সালের সবচেয়ে বেস্ট মুভি যেটা হয়েছে অর্থাৎ রসগোল্লা। সেই মুভির কিছু কথা আজ আপনাদের সামনে বলতে চলেছি, যেটি খুবই ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হয়। সেই নিয়ে আজ আপনাদের সামনে আমি বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ২০১৮ শেষে বাংলার দর্শক যে একটি মুভি সবচেয়ে বেশি ভালোবেসেছিল সেটি হলো রসগোল্লা। আপনারা সকলেই জানেন রসগোল্লাটা কি পরিমাণে সবাই দর্শকরা পছন্দ করেছিলেন এবং কতটা ভালো হয়েছিল। এখনও প্রত্যেকটা হলে কিন্তু এই মুভিটি বেজায় কিন্তু বক্স অফিস কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। এবং এর মধ্যে শোনা যাচ্ছে নাকি রসগোল্লা মুভিটি নাকি পুরো জাতীয় স্বীকৃতি পাওয়ার জন্য কথা রয়েছে। গত ১৮ জানুয়ারিতে জাতীয় স্তরে মুক্তি পেয়েছিল কিন্তু এই রসগোল্লা মুভিটি। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, দিল্লি, কানাডাতে এমন বহু জায়গায় কিন্তু এই মুভিটি কিন্তু চলেছে, ভালো ব্যবসা করেছে বলে জানা যাচ্ছে। এই ছবির প্রযোজনা সংস্থা উইন্ডোজের জানিয়েছে যে বেঙ্গালুরুতে হাউসফুল কিন্তু এই রসগোল্লা মুভিটি কিন্তু হয়েছে। এবং এই যে রসগোল্লা মুভিটি কিন্তু দেখার জন্য কিন্তু ব্যাঙ্গালোর এবং আরও সমস্ত জায়গায় কিন্তু এই মুভিটি অ্যাডভান্স বুকিং হচ্ছে বলে জানা গেছে, এবং তাও কিন্তু হাউসফুল হয়েছে বলে জানানো হয়েছে। এই ছবিতে কিন্তু আমরা দুজন নতুনকে দেখি, মানে দুজন নতুন অভিনয় করেছে, নতুনভাবে নতুন মুখ এই ছবিতে অভিনয় করেছে। একজনের নাম হলো উজ্জ্বল এবং আর একজনের নাম হলো অবন্তিকা। দুজনেই কিন্তু এই প্রথম কাজ করেছেন এবং খুবই ভালো কাজ করেছেন, এবং তার দর্শকও খুব ভালো পছন্দ করেছে এই দুজনের ক্যারেক্টারকে। বাংলায় রসগোল্লা আবিষ্কার হয়েছিল নবীন্দ্রনাথ দাসের গল্প রয়েছে এই ছবিতে, তাই জন্যে মনে হয় এই মুভিটি দেখার জন্য লোকে এত বেশি ভালোবেসেছে। রসগোল্লা আবিষ্কারের গল্প কিন্তু এই মুভিটা দেখলেই ভালোভাবে বোঝানো যায়। আমার কিন্তু এই মুভিটা সত্যি খুবই ভালো লেগেছিল এবং এই মুভিটা আমি রিভিউও করেছিলাম। এবং তোমাদের কতটা ভালো লেগেছিল এই মুভিটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টও করতে পারো। কত মনে ভালো সেটা কিন্তু দেখলে কিন্তু দর্শক বুঝতে পেরেছেন। এই এই ছবির যে সমস্ত কাস্টিংগুলো সেটিও কিন্তু খুবই বড় মাপের ছিল। এই ছবিতে আমরা কিন্তু রজতাভ দত্তকে, খরাজ মুখোপাধ্যায়কে এবং শান্তিলাল মুখোপাধ্যায়, দীপা চিরঞ্জিত চক্রবর্তী, অপরাজিতা আড্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতন বড় বড় শিল্পীকে আমরা এই ছবিতে কিন্তু দেখেছি। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক করে দিও, এবং তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে।